হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন বেঙ্গলি ইউটিউবার শ্রাবণী আর আমার চ্যানেলে আপনাদের অনেক 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 ওয়েলকাম তো আজকে আমি কোনো ব্লগ নিয়ে আসিনি থামবেলটা দেখে বুঝেই গেছেন যে আমি আমার বাড়ির আজকে রুম টুর দেখাতে চলে চলেছি আর আমি এতদিন ধরে অনেকগুলো ভিডিও আপলোড করলাম তো আমি যখন ক্যামেরার সামনে কথা বলি আমার রুমের মধ্যে ঠিকঠাকভাবে আপনারা কেউই বুঝতে পারেন না তাই ভাবলাম আজকে ডিটেলসে আমার কিভাবে রুম কিভাবে থাকি কটা রুম আমি ওপর নিচ আমার দুটো জায়গাতেই আমার রুম আছে ওপরও রুম আছে নিচেতেও রুম আছে তো ডিটেলসে আমি আপনাদের ভালো করে একদম ডিটেলসে বলে বলে দেখাবো তো যাই হোক আজকে দেখাবো আর সবচেয়ে বড় কথা আমার এই বাড়িতে আমি তো একা থাকি না আমার শাশুড়ি মা থাকে আর আমার দেওয়ার থাকে তো একই বাড়ির মধ্যে থাকি তো সেই জন্য আমি আমার পোশানটা আপনাদের কাছে তুলে ধরব তো সেই জন্যই এই ভিডিওটা করা কারণ আমি দেখাই যখন তখন বোঝা যায় না কিভাবে কোনটা আমার কিচেন রুম কোনটা আমার এমনি কতগুলো রুম হ্যাঁ আমি কিভাবে আমার রুমগুলোকে সাজিয়ে গুছিয়ে রেখেছি তো আমি যেভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি আমি আমার মতো করে মানে আমি যতটা পারি সংসারের মধ্যে থেকে আমি আমার মতো করে রুমগুলোকে একদম সাজিয়ে গুছিয়ে রেখেছি তো আপনারা দেখে বলবেন হ্যাঁ কেমন লাগলো পারলে একটু লাইক করবেন ঠিক আছে আমি কিন্তু আজকে শুরু করবো একদম বাইরের প্রশান থেকে ঠিক আছে বাড়ির বাইরেটা কেমন ভেতরটা কেমন পুরোটাই কিন্তু আপনাদের সাথে আমি ডিটেলে একদম ডিটেলসে শেয়ার করব আর আমি একদম রুমগুলো যখন দেখাবো ডিটেলসে যা যা আছে যেভাবে রেখেছি একদম মুখে আমি বলে দেবো তো তার আগে চলুন তাহলে রুমগুলো দেখতে থাকি তার জন্য আমার সাথে আপনাদের কিন্তু থাকতে হবে আর হ্যাঁ ভিডিওটা টেনে দেখবেন না একটু পারলে একদম পুরোটাই দেখবেন দেখলে খুবই আপনাদের ভালো লাগবে তাহলে চলুন আমার সাথে থাকুন রুমগুলো দেখাতে থাকি তাহলে চলুন আর এটা যে দেখতে পাচ্ছেন এটা আমাদের বাড়ির সামনেটা ঠিক আছে এই একই বাড়ির মধ্যে আমিও থাকি আর আমার শাশুড়ি মা আর দেওয়াররা থাকে তো চলুন বাড়ির ভেতরটা বাড়ির ভেতরে আমি যেখানে যেভাবে যে পোষানে থাকি আমার প্রসানগুলো আপনাদের একটু ঘুরিয়ে দেখাই এই রুমটাকে আমি ফার্স্ট দেখাচ্ছি এটা আমার একটা বেডরুম ঠিক আছে এই যে বেডরুম আর এটা বেডরুমের মধ্যে এই একটা আলমারি আছে হ্যাঁ আলমারি আছে আলমারিটা খুবই বড়ো এটা আমার বাবা আমাকে বিয়ের সময় দিয়েছিল। আলমারিটার মধ্যে আমি প্রজাপতি লাগিয়ে রেখেছি তো যাই হোক দেখতে ভালো লাগছে আর তারপরেই আছে ড্রেসিং টেবিল আর ড্রেসিং টেবিলের পাশে যে ওইটা দেখছেন ওটা কিন্তু কার্ডবোর্ডের আমি তৈরি করেছি ওই যে শোপিসগুলো পুতুলগুলো আছে দেখতে পাচ্ছেন না তারপরে ওপরে একটা ফ্লাওয়ার ভাস আছে ওটা কিন্তু আমি তৈরি করেছি আর এখানে যে টেবিল ল্যাম্প শেপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি তৈরি করেছি তো যাই হোক এখানে একটা তিন থাকে ওয়ারড্রপ ছোট মতো আছে কিনে রেখেছি আমার সাজার জিনিস রেখে দিয়েছি আর টুকটাক সবই আছে এর মধ্যে আমার নানা রকমের সাজার জিনিস মোটামুটি গুছিয়ে পুরো ড্রেসিং টেবিলটাকে গুছিয়ে রেখে দিয়েছি আর এইটা একটা ড্রেসিং টেবিলের ঢাকা লাল মতো তার পাশে আছে আমার এল টিভি ঠিক আছে এলইডি টিভি আচ্ছা টিভিটাকে খোলা আছে যে আমার টিভি দেখছিল তাই টিভিটাকে খোলা রাখা হয়েছে আচ্ছা তার নিচে আছে একটা ছোট্ট একটা ওয়াডরম মানে স্টিলের একটা শোকেস বলতে পারে না ছোট স্টিলের তার ওপরে ঘরটা আছে ওটা আমার ছেলে করেছে কাঠবোর্ডে আর তার শোকেসের ভেতরে নানা রকমের হাবি জাবি অনেক কিছু আছে কাপ প্লেটের সেট আছে ছেলে নানা রকম জিনিস আছে আর ওখানে আছে রিমোট এইসব আছে তারপরে ওখানে একটা চেয়ার আছে আর এটা তো বেড যে বেডে দেখেন রোজি আমি শুট করি আর ছেলের টেলি বিয়ার ওখানে কুশন এগুলো লেপ কম্বল এখানে সবই রেখে দিয়েছি পেরে আর ওইটা যে দেখতে পাচ্ছেন র্যাকটা ওটা একটা বুক সেল বলতেই পারেন বই মতো রাখা আছে আর ওখানে একটা বড় ছবি আছে পেরের ওই পাশে আর এইটা যে বসার জায়গাটা দেখছেন দেখতে পাচ্ছেন একটা ছোট লাভ কুশন আছে তার উপরে আমার ছেলের যত ছোটবেলার ছবিগুলোকে সাজিয়ে রেখেছি একদম অন্নপ্রাশনের ছবি থেকে শুরু করে নানান বয়সের ছবিগুলোকে সাজিয়ে রেখেছি তার উপর একটু ফুল দিয়ে সাজিয়ে ডেকোরেট করেছি আর এই যে বসার জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কোনো কিছু নয় এটা আমি নিজের হাতে তৈরি করেছি এই বেড কভার ফাওয়ার দিয়ে কমল টম্বল বালাপোস দিয়ে একটা মতো করে বালিশ টালিশ দিয়ে করে রেখেছি এখানে বসা হয় বসি তো তার পাশেই একটা আছে হচ্ছে আমার শোকেস তো শোকেসে অনেক কিছুই আছে শোকেসের ওপর এগুলো সব আছে শোকেসে নানা রকমের আমার শোপিস রেখেছি আরও নানা ধরনের আমি প্রয়োজনীয় জিনিস এই বড় শোকেসটার মধ্যেই রেখে দিয়েছি অনেক কিছু আছে শোগেশের নিচে আমি শীতের জিনিসগুলো রাখা আছে সেটা দেখালাম না আর এটা হচ্ছে একটা র্যাক যে র্যাকে আমি কিছু এক্সট্রা এগুলো হচ্ছে গল্পের বই তার সাথে ছেলে এইসব এই সবগুলো রেখে দিয়েছে ওর খেলনা হরিণ হাতি এই কুকুর টেরি বিয়ার সবও রেখে দিয়েছে এখানে নানা রকমের এটা কিন্তু ছেলের বই নেই এগুলো সব আমার বই গল্পের বই ডিরেকটিভ বই নানান ধরনের বই এটা একটা বুক সেল বলতে পার এটা আমি এখানে করে রেখে দিয়েছি আর ছেলের এখানে রং ড্রয়িং খাতা এগুলো সব আছে আচ্ছা এই ঘর থেকে বেরিয়ে দেখতে পাচ্ছেন আমার কিচেন রুম কিচেন রুমের ট্রুর আমার একটা কড়া আছে আমি আর ডিটেলসে দিলাম না তো ঠিক আছে একটা কড়া আছে অনেক দিন আগে আমি করে রেখেছিলাম তো আমি আর ডিটেলসে বলছি না কিচেনে কি কী আছে তো একটু সামান্য আমি দেখিয়ে দিলাম তো দূর থেকে আমি একটু দেখাচ্ছি কিচেনের ওইখানে আছে আমার হচ্ছে ফ্রিজ তারপরে আছে ডাইনিং টেবিল আর এদিকে যে আঁকাটা দেখতে পাচ্ছেন আমি আগেও বলেছি ওটা আমি হাতে এঁকেছি ওয়াল ড্রয়িং বলতে পারেন ওয়াল পেন ওয়াল পেন্টিং তো এটা হচ্ছে আমার ওখানটা ফ্রিজ আর এটা হচ্ছে ডাইনিং টেবিল ঠিক আছে এইভাবে আমি সাজিয়ে রেখেছি আচ্ছা তারপরে চলে আসছি তারপরের একটা রুমে এটা হচ্ছে এটা একটা বেডরুমের মতো এটাকে ছেলে স্টাডি রুম বলতে পারেন আর এই যে দেখছেন যে হাতে এইগুলো কাজগুলো যে দেয়ালে আছে এগুলো কিন্তু আমারই হাতের কাজ আর এখানে যে দেখতে পাচ্ছেন ছেলের বই ছেলে এখানেই পড়াশোনা করে স্যার আসে পড়ায় আর এখানেই ওটা ওই ওই জন্য ছেলের স্টাডি রুম আর এখানে একটা ছোট ওয়ার্ড্রপ মতো আছে মানে ওয়ার্ড্রব কাম আল্লাহ মানে আল্লাহ হবে আর ওয়ার্ড্রপও এটা আমি আল্লাহ ছিল আল্লাহ থেকে ওয়ার্ড্রপ তৈরি করে নিয়েছি তো এখানে ছেলে যত বই সব আছে আর এখানে একটা ছোট টিভি আছে এই টিভিটা বহু পুরোনো টিভি এটাও চলে এটা আমি এটা আমার বাবা আমাকে দিয়েছিল তো এখানে একটা টি টেবিলের মতো আছে নিচে অনেক কিছু রাখা আছে আর এখানেও একটা ছোট্ট তিন থাকে ওয়ার্ড্র আছে এতেও নানা রকমের মানে যা আছে কিছুতেই আমার জিনিসে ভরা ঠিক আছে আর তার ওপর আছে ওই আমার হাজবেন্ডের কিছু জামা কাপড় ঝোলানো আছে ঠিক আছে আর এই ঘরটা কিন্তু ঢালাই নয় এটা বহু পুরোনো ঘর এই ঘরটা আমার ঢালাই করা নয় কিন্তু দেখে বুঝতেই পারছেন পুরনো ঘর আর এখানে একটা ছোট্ট রেড কালারের আমি একটা র্যাক কিনে রেখে দিয়েছি যত আমার ছেলে যত বই খাতা ব্যাগ পেন সব আমি এই ঘরটার মধ্যে রেখে দিয়েছি ঠিক আছে সব গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি এটাও স্টাডি রুম বলতে পারে তো তাহলে দেখানো হয়ে গেল এবার চলুন আমার ওপরের ঘরে এটা ওপরের ঘরে এসে গেলাম ওপরের ঘরে এটা সামনের রুমটা সামনের রুমে একটা একটা বেড রেখে দিয়েছি মানে ক্যামখাট টাইপের আর এখানে একটা গালিচা পাতা আছে এখানে একটা চেয়ার আছে আর ওখানে একটা মানি প্ল্যান্ট গাছ বসানো আছে আর ওটা হচ্ছে জানলা আর ওখানে লেপ কম্বলগুলো মানে কমনগুলো আছে আর এখানে যে একটা আপনার র্যাক আছে র্যাকটা আছে র্যাকে ওই ছেলে নানা রকমের খেলনা টেলনা রেখে দিয়েছে ঠিক আছে নানান রকমের গাড়ি টেরি সব রেখে দিয়েছে আর মানি প্ল্যান্ট আর দেখুন খুব সুন্দর লাগছে কিন্তু আর এটা জানালা ঠিক আছে জানালা আর এই যে ওপরের ওই সিলিংয়ে একটা ছোট্ট ঝাড় মতো লাগানো আছে ওটা ঘড়ি আর এই যে লাইট জ্বলছে তো এটা হলো আমার ওপরের ঘরের সামনের রুমটা সামনের রুম ঠিক আছে আর সামনের রুমে আর কিছুই দেখার নেই এবারে যাব হচ্ছে আমরা ভেতরের রুমে তো ভেতরের রুমে দেখুন জানেন তো আমার ওপরের ঘরে ঠাকুর আছে এই যে ঠাকুরগুলোকে আগে ভালো করে দেখে নিন আমি আগেও দেখিয়েছি তো এখানেই আমি সরস্বতী পুজো করেছিলাম ঠাকুরগুলো আমার এখানেই রাখা আছে তো এখানেই থাকে আমার ঠাকুর ছেলে রোজ পুজো করে আমি যখন সময় হয় আমিও পুজো করি তো সরস্বতী পুজো করেছিলাম এখনও ওইগুলো পড়ে আছে তোলা হয়নি তো যাই হোক এখানে একটা জানালা আছে উইন্ডো আমি পর্দা টেনে দিয়েছি এত রোদ আসছে মানে কি বলবো পর্দা টেনে রেখে দিয়েছি আর ওইখানে একটা ব্যালকনি মতো আছে সেটা পরে দেখাচ্ছি আর এই যে আমার ওপরের ঘরের এই যে ওপরে সব এগুলো করা আছে সেলফ ওই করা আছে এগুলো অনেক জিনিস ধরেছে জিনিস ধরা ধরা মানে অনেক কিছু থাকে ওপরে আর ওপরে ঘরটা দেখতেই পাচ্ছেন মানে একদম ফাঁকা কিছুই রাখা হয়নি ওটা পরে পরে এটা আর এটা হচ্ছে ওই গান শোনা হয় মিউজিক সিস্টেম আর কিছুই রাখা হয়নি দেখুন পুরো ফাঁকা না বেড আছে না সোফা আছে না কিছুই নেই কিছুই কেনা হয়নি ও পরে পরে সব কেনা হবে সব রাখা হবে এখন কিন্তু পুরো টোটাল ঘরটাই ফাঁকা শুধু আমি ঠাকুর রেখে দিয়েছি আর জাস্ট একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি ঠিক আছে আর কিছুই নেই ওপরের ঘরটা একদম দেখিয়ে দিলাম একদম টোটালি ফাঁকা আচ্ছা এরপরে চলুন চলে যাই আমার ব্যালকনিতে ব্যালকনিটা আমি অবশ্য একদিন দেখালাম বলেছিলাম না যে ব্যালকনিতে আমার উইন্ডো আছে মানে উইন্ডোর উইন্ডো করে পাল্লা করা আছে কারণ জলে ঝাপটা হয় যখন ঝড় বৃষ্টি হয় এতটাই ঝড় বৃষ্টি হয় তার জন্যে এইভাবে তৈরি করা আছে যার জন্যে খুলতেও পারেন আবার বন্ধও করে দিতে পারেন ঠিক আছে এই জন্যে এইভাবেই তৈরি করা আর ওপরে নানা রকমের ছোটো খাটো শোপিস রাখা আছে ওটা আমার হাজব্যান্ড রেখে দিয়েছে আর এই যে সব জানালা আর জানালা একটু খুলছি দেখুন বেশ ভালো লাগছে নিচের দৃশ্যগুলো দেখতে দারুণ লাগছে ঠিক আছে তো এই ছিল আমার মোটামুটি ঘরগুলোর রুম ট্যুর আপনাদের আমি দেখালাম ভালো লাগলে বলবেন আমি আমার মতোগুলো রুম আমার মতো করে রুমগুলোকে সাজিয়ে রেখেছি কেমন লাগলো একটু দেখে বলবেন ঠিক আছে আর কিছু বলার নেই তাহলে চলুন একটু গিয়ে কথা বলি তাহলে আমি আমার পুরো একদম রুমগুলোকে ঘুরিয়ে মানে আমি যেই পজিশনে থাকি পুরোটা আপনাদের কিন্তু ডিটেলসে দেখিয়ে দিলাম ঠিক আছে কেমন লাগলো আপনাদের ঠিক আছে যদি পারেন একটু কমেন্টে বলবেন হ্যাঁ কমেন্ট করে বলবেন আর পারলে একটু লাইক করবেন আর সাবস্ক্রাইবও করবেন কি আর বলবো বলুন আর এখন প্রায় দুপুর প্রায় আড়াইটা মতো বাজে ছেলেকে বললাম আমি ওপরে ঘরে এসেছি ও আবার একটু টিভি দেখছে টিভি দেখছে আর একটু পেয়ারা খাচ্ছে কেটে দিয়েছি তা ও টিভি চালিয়েছে সেহেতু আমি এত জোর সাউন্ড দেয় মানে কি বলবো ও যে বললাম তুই নিচে থাক আমি ওপরে যাই ভিডিওটাকে এন্ডিং করার জন্য তাই আমি ওপরে এলাম ও বসে বসে পেয়ারা খাচ্ছে খাক তো আমি একটু বসি হ্যাঁ বসে আপনাদের সাথে কথা বলি আর এখন বেশ বেলাটা একটু বেশ বেড়েছে দেখুন এই জানলা দিয়ে রোদটা আসে মানে প্রচুর বেলা বেড়েছে আর বেলা বাড়ার জন্য ভালোই লাগে তা আগে শীতকালটা কি হতো তাড়াতাড়ি মানে খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যেত মানে ভালো লাগতো না এখন একটু বেলাটা বেড়েছে যেহেতু বিকেবেলা মানে কোথাও হালকা ঠান্ডায় মানে শীতকাল হলে কি বিকালবেলা না বেরোতে একদমই ভালো লাগে না কিন্তু এখন যেহেতু বেলাটা একটু বেরোছে তাহলে বিকালে অনেক কিছু কাজ করা যায় হ্যাঁ অনেক জায়গায় যাওয়া যায় টুকটাক কাজের জন্য তো যাই হোক বসে আছি আমি ওপরের ঘরে বসে বসে একটু রেস্টও নিচ্ছি আর ভাবছি ভিডিওটা যখন শুট করে ফেলে গিয়েছি তো দেখা যাক ভিডিওটা এডিট করতে পারি কি না যদি এডিট করি তো তাহলে আমি ভিডিওটা আপলোড করে দিতে পারবো আর সবচেয়ে বড়ো কথা ভিডিওটা ভিডিওগুলো করলেই তো হবে না না ভিডিওগুলোকে আপনার ধরুন এডিট করতে হবে এডিট করে আপলোড করতে হবে একটু সময় সাপেক্ষ ব্যাপার থাকে তারপরে ধরুন হয়তো আমি যেহেতু ফোনেই করি তো চার্জ থাকে না চার্জের একটা সমস্যা থাকে এটা এখনই একটু চার্জ নেই আমি তো আপনাদের সাথে কথা বলছি হয়তো হবে না কারণ চার্জটা একদমই নেই একদমই নেই প্রায় থার্টি পার্সেন্টের মতো চার্জ আছে তো চার্জে দিয়ে দিয়ে একটু তারপরে ভিডিওটা এডিট করব তারপরে এডিট করে তারপরে আপলোড করব তো দেখা যাক কতটুকু কি করতে পারি ততক্ষণে চার্জে দিয়ে রাখি আর সবচেয়ে বড়ো কথা ভালো করে চার্জ না দিলে না বারবার চার্জ দিলে কী বলুন তো ফোনের ব্যাটারিটাই মানে নষ্ট হয়ে যায় কিন্তু আমি ওই জন্যে যখন চার্জ দিই একদম একদম হানড্রেড পারসেন্ট চার্জ করে নিই তো ঠিক আছে তাহলে আর কিছু বলছি না বেশি কথা আর বলছি না ভিডিওটা যদি ভালো লাগে আমাকে একটু কমেন্টে বলবেন ঠিক আছে আর প্রত্যেকেরই ভালো লাগে একটু সবাই করে রুম ট্যুর তো আমি একটু করলাম আর হ্যাঁ আপনাদের বলে রাখি আমি কিন্তু বাপের বাড়ি গিয়েও আমার আমার যেমন বাপের বাড়ি বাপের বাড়ি গিয়েও আমি কিন্তু একটা রুম ট্যুর করব ইচ্ছা আছে আর বাপের বাড়িতে আমি কিন্তু থেকে আপনাদের বলা হয়নি আমি কিন্তু কালকেই চলে এসেছি কাল সোমবার ছিল কালকে এসেছি হচ্ছে আপনার সকালের দিকে বলতে এগারোটা করে চলে এসেছি কেন চলে এসেছি হচ্ছে ছেলের পড়া ছিল ছেলের পড়া ছিল সাড়ে চারটে পাঁচটা থেকে ছেলের পড়া থাকে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আসতে ভালো লাগে না তো বললাম তাহলে এখনই জন্য চলে এসেছিলাম দুপুরবেলায় চলে এসছি আর মা দুপুরবেলা না সরি ভুল বললাম এগারোটা সাড়ে এগারোটার মধ্যেই চলে এসেছি আর মা বলল খাবার নিয়ে যায় তাই খাবার দাবার নিয়েই চলে এসছি মা তাড়াতাড়ি যেহেতু বাবা একটু অফিসের কাজে বেরোয় তো তাড়াতাড়ি মা এমনি রান্না করে তাই ভাবলাম মা বললো তাহলে খাবার নিয়ে চলে যা তাই চলে এলাম আপনাদের কিন্তু সেটা বলাই হয়নি যে আমি আপনার বাড়ি থেকে চলে এসছি আসলে কি বলুন তো আপনারা তো হচ্ছে আমার একটা ফ্যামিলির মতো আমি যা করি কোথায় যাচ্ছি কখন আসছি ক কি খাবো কীভাবে জীবনযাপন করবো হুম সেটা যদি আপনাদের না জানাই মানে মানে একদম নিরক্ষণ মানে একদম কি বলবো পাই টু পাই যদি আপনাদের না জানাই তাহলে আমি কি আমার নিজের লাইফস্টাইল চ্যালেঞ্জ খুলেছি এটা যেহেতু ব্লগিং চ্যানেল আমাকে তো আপনাদের সব কিছু সুখ দুঃখ কিছুই শেয়ার করতে হবে তাই কালকে বলিনি বলে আজকে কিন্তু বলে দিলাম যে বাপার বাড়ি দেখে আমি কখন এসেছি আজকে মঙ্গলবার তো যাই হোক আমি আর বেশি বকবক করছি না বুঝতে পারছি বক বেশি হয়ে যাচ্ছে তাহলে ততক্ষণের জন্য আমি আবার একটা ঝকঝকে থকথকে ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন আমিও খুব ভালো ভালো থাকবো তাহলে গুড বাই টাটা